ভারতীয় নৌবাহিনীর সহায়তায় বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ মুক্ত করা গেছে বলে প্রকাশিত খবরটি সম্পূর্ণ গুজব। আর মিডিয়ায় এই গুজবের খবর দেখে জিম্মি বাংলাদেশি নাবিকেরা বেশ দুশ্চিন্তায় পড়েছে বলে শনিবার মধ্যরাতে তারা জানিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর অভিযানে এমবি আব্দুল্লাহ মুক্ত হয়েছে বলে যে অসত্য খবর প্রচার করা হচ্ছে তাতে জিম্মি 23 নাবিকের জীবন আরও শঙ্কায় পড়েছে বলে মনে করছে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম। শনিবার ইন্ডিয়ান টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, মেরিন ইনসাইট সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে ভারতীয় নৌবাহিনী কর্তৃক 23 জন নাবিক সহ এমবি আব্দুল্লাহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। পরে জাহাজের মালিক কর্তৃপক্ষ খবরটিকে গুজব হিসেবে নিশ্চিত করে আর নাবিকরা জানিয়েছেন শুক্রবার সোমালিয়ার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় ইউরোপ আর ভারতীয় দুই যুদ্ধজাহাজ সোমালিয়ার জলদস্যুদের থামতে বলে ওদের ডেকে আনা হয়েছে এমন ধারণা থেকে জলদস্যুরা ক্ষিপ্ত হয়ে এমবি আব্দুল্লাহর নাবিকদের ব্রিজে জড়ো করে তাদের দিকে বন্দুক তাক করে রাখে বেশ কিছু সময়। এ সময় জলদস্যুরা অস্ত্রের মুখে এমবি আব্দুল্লাহর ক্যাপ্টেনকে ভারতীয় নৌবাহিনীর জাহাজকে দূরে সরে যাওয়ার জন্য বার্তা পাঠাতে বাধ্য করে, ফলে নৌবাহিনীর জাহাজ দুটো পিছু হটে। এরপরই এমবি আব্দুল্লাহকে আরও উত্তরের দিকে নিয়ে যায় জলদস্যুরা। যাচাই বাছাই ছাড়া কোনো ধরনের খবর প্রকাশ না করার জন্য নাবিকদের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার রাতেই জানান আটক জাহাজ মুক্ত করতে নানাভাবে চেষ্টা চলছে, তবে নানান জটিলতায় এখনও সেই প্রক্রিয়া শুরু করা যায়নি। আসল ঘটনা হলো ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী জিম্মি হওয়া একটি জাহাজ উদ্ধারের প্রচেষ্টায় ছিল, যেটিকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহর সঙ্গে মিলিয়ে ফেলে। কারণ প্রায় 40 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের 17 নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার 35 জলদস্যু। এমবি রুয়েন নামের ছিনতাই হওয়া ওই জাহাজের দস্যুরা আত্মসমর্পণের পর নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের 14 ডিসেম্বর মাল্টার পতাকাবাহী এমবি রুয়েন ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। জিম্মি করা এই জাহাজ নিয়েই তারা সাগর দাপিয়ে বেড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী এমবি আব্দুল্লাহকে ছিনতাই কাজেও এমবি রুয়েনকে কাজে লাগানো হয়েছিল। জলদস্যুদের উৎপাতের কারণে ঝুঁকিপূর্ণ ভারত মহাসাগরে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী সহ জাহাজ চলাচলের নিয়ম রয়েছে। এছাড়া জাহাজের চারপাশে তার কাটার বেষ্টনী, হাই স্পিড ওয়াটার গান সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দস্যুদের কবলে পড়া এমবি আব্দুল্লাতে এসব ব্যবস্থার কোনোটি নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন কয়লা বোঝাই জাহাজটির পানির উপরের অংশের উচ্চতা কম হওয়ায় খুব সহজেই এটিতে চড়ে বসে দস্যুরা, যার ফলে অনেকটা বিনা বাধায় জাহাজের নিয়ন্ত্রণ নেয় তারা।